আমাদের চেয়ার নিয়ে ওই কোনারে বসা দরকার ওই কোনারে বন্ধুরা আরে বলো খেলা তুমি কি ওই ঘরে বা সপ্তাহের দিকে এই ব্যাগ দিব আপনারা বসে ওইটা নিয়ে না বসলে তুমি ওই খেলার যদি একবার সেট করে না বসো তাহলে কই বসবো মাঠের ভিতরে দিব না এ ভাই এটা ভাই ভালো না আমার এটা দেব এটা আমি জীবন সালোয়ার হইতাম না এই পর্যায়ে অনুষ্ঠিত হবে প্লে বালক দলের বেংলা এইটা ভিডিও নন স্টপ অক্সিজেন দরকার নাই অটোমেটিক এই যে ভাই তোমরা সারো ক্যামেরা উড়াল দেবো আমাদের অভিভাবক মহোদয় আমাদের তিনজন অভিভাবক মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কষ্ট করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় একটু নির্বাচন করে আমাদের একটু সাহায্য করবেন সে জানতে ক্যামেরা তো ভালো আছে ছেলে
ভাই তুই সাইডে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তোমরা মঞ্চে চলে আসো আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে পেয়ে গেছি আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছে তাদেরকে অনুরোধ করছি তোমরা সেলুট প্রদর্শন করবে সবাই সেলুট প্রদর্শন করো সবাই একসাথে সেলুট প্রদর্শন করবে কিনা হয়েছে কাম এ পর্যায়ে দৌড় প্রতিযোগিতায় প্লে বালিকা দল প্লে বালিকা দল দৌড় ওদিক থেকে দিব স্বামী ওদিক করে যায় ওঠ ওদিক থেকে দিব ওটা ফলাপ চলতেছে বালিকা দলের গোল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ক্যামেরা
সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ আমরা আমাদের বাচ্চাদেরকে উৎসাহিত করব প্রত্যেকটা খেলা সম্পন্ন হওয়ার পর জুড়ে করতালির মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করব এই মুহূর্তে খেলা অনুষ্ঠিত হচ্ছে ছোটদল বালিকার দৌড় এই খেলায় প্রথম স্থান নির্বাচন করার জন্য আমি এই সামনে পিতার সামনে যিনি ভিডিও করতেছেন আমাদের অভিভাবক আপনি প্রথম স্থান নির্ধারণ করবেন দ্বিতীয় হিসেবে সাগর স্যারের সাথে যিনি দাঁড়া আছেন পঞ্চম উপরে উনি দ্বিতীয় স্থান আরেকজন অভিভাবক কি আছেন এখানে দেখছি না পুরুষ আরেকজন অভিভাবক আমি জি থ্যাংক ইউ উনি তৃতীয় স্থান নির্ধারণ করবেন আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণকারী অতিথিবৃন্দকে পেয়ে গেছি এখন খেলা অনুষ্ঠিত হবে ছোট দল বালিকার দৌড় চমৎকার বাচ্চা তাদের খেলা আমরা উপভোগ করছি চমৎকারভাবে খেলা শেষ হয়ে গেল আমরা লক্ষ্য করছি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারিত হয়ে গেছে আমরা ধন্যবাদ আমি বলছিলাম খেলা শেষ হওয়ার সাথে সাথে করতালির মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে আমাদের এই ছোটো ছোটো বাচ্চারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করে অর্জনকারীদেরকে উৎসাহ দিতে হবে এবং যারা অর্জন করতে পারেনি তাদেরকেও উৎসাহিত করতে হবে আমি শ্রদ্ধা সালাউদ্দিন স্যারকে অনুরোধ জানাচ্ছি উনি যদি মাঠে মানে আমাদের ক্যাম্পাসের কোথাও থেকে থাকেন শ্রদ্ধা সালাউদ্দিন স্যার আপনাকে মঞ্চে একটু আহ্বান করছি এই খেলাটিতেও পুরস্কার নির্ধারণকারী শিক্ষার্থীদের ধরার জন্য আমাদের তিনজন অভিভাবক যারা একটু আগে সংগঠিত হয়ে যাওয়া খেলাটি অনুষ্ঠিত হয়ে যাওয়া খেলাটি পরিচালনা করেছিলেন তাদের আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি আপনারা এই খেলারও প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান নির্ধারণ করে দিবেন এটা কি বল নিক্ষেপ ও আচ্ছা আচ্ছা এটা বল নিক্ষেপ আমাদের বল কোথায় গিয়ে পড়ে এটা নির্ধারণ করার জন্য কিন্তু টোকেন লাগবে কাগজ লাগবে সঠিকভাবে বিচার করতে হবে প্রত্যেক শিক্ষার্থী আব্দুর রহমান আইডিয়াল স্কুলের শিক্ষার্থী অতএব কেউ যেন আমাদের ভুল বিচারের জন্য বঞ্চিত না হয় তো দেখা যাক আমাদের এই ছোটো ছোটো যে একটা বাচ্চা আমি আব্দুর রহমান আইডিয়াল স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাচ্ছি অভিজ্ঞতার আলোকে আজকে ওনারা যেভাবে আমাদের সময় সামনে আমাদের প্রদর্শিত করেছেন অত্যন্ত মানে গ্রহণযোগ্য সুন্দর ছিল আমাদেরকে আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের খেলাটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারপর লক্ষ্য করছি এখন সুন্দরদল বালিকা বাউন্ডিং খেলাটি অনুষ্ঠিত হচ্ছে যেখানে অংশগ্রহণ করছে অল্পী স্কুলের ছোটো ছোটো শিক্ষার্থীরা দেখা যাক কি হয় পরম্পর রিপোর্ট করো সুন্দর ছবি তুলছেন আমরা মাঝে মধ্যে ওনাদেরকে ছবি তোলার জন্য শুটিং করে দিব আমরা তাদের ক্যামেরার সামনে থেকে ছবিটা সুন্দর আসে ব্যবস্থা করে দিব ওরা সাইকেল করে ওরা সাইকেল না
ناصر يستني.
সবাই হাততালি হবে দিলাম।
সম্ভবত আরো একটি খেলা অনুষ্ঠিত হবে তাইলে কি ভিডিও হইতাছে রে একটি খেলা নাকি একটি ভিডিও হইতাছে রে একটি খেলা এই যে ভিডিও হইতাছে এখন কি খেলা হবে বল দিকে নার্সারি শ্রেণীর বল দিকে আর এই খেলায় যারা একটু আগে যে দৌর হয়ে গেল নার্সারি এখানে যারা বিজয়ী হয়েছ তাদের নামের তালিকা সহ তারা বিজয় স্তম্ভে চলে আসে একজন ম্যাডামকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে আমরা পেয়ে গেছি আপনি মঞ্চে চলে আসেন আমি ভাইকে আমাদের মাঝে আমি খুবই ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলের পক্ষ থেকে তাকে মঞ্চে বসে ভালো করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের পারিবারিক ভাই সমস্যা নাই যারা বিজয়ী হয়েছো
প্রথম স্থান হচ্ছে মেঘলা দ্বিতীয় ঝর্ণা তৃতীয় হচ্ছে মরিয়ম সবাই স্যালুট দিচ্ছে গো সবাই করে দাঁড়িয়ে দিও এখন আমরা বল ক্রিকেট খেলায় দেখবো এটাও নার্সারি শ্রেণীর বাচ্চাদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আমি এই বল নিক্ষেপের জন্য তিনজন বিচারক কামনা করছি এই ক্ষেত্রে আমি তাদেরকে ডাকবো আমাদের আমাদের শিক্ষক মন্ডলী থেকে তিনজন থাকেন ম্যাডামদের মধ্যে থেকে তিনজন থাকেন এবার তিনজন তিনজন ম্যাডাম এই খেলার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আমি আমি শ্রদ্ধেয় অভিভাবক মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি এখানে চলে আসুন সব যারা অভিভাবক আছেন তারা চাইলে মঞ্চে বা পাশের চেয়ারে বসে খেলা উপভোগ করতে পারবেন আপনি মঞ্চে চলে আসুন যে অনুষ্ঠিত হচ্ছে নার্সারি শ্রেণী বালিকা দলের বল নিক্ষেপ যারা যারা অভিভাবক শ্রেণী থেকে এসেছেন মঞ্চে বসতে চান মঞ্চে বসে খেলা উপভোগ করতে পারবেন জি খেলা কি শুরু হতে যাচ্ছে হ্যাঁ প্রথমে বল নিক্ষেপ করছে কে ঝর্ণা নাকি আমরা জায়গাটা ভালোভাবে চিহ্নিত করতে হবে কারটা কত দূর গিয়ে পড়ে এটা ভালোভাবে চিহ্নিত করতে হবে প্রথম বল নিক্ষেপ হয়ে বল নিক্ষেপ করবে আরেকজন দাঁড়াও হ্যাঁ বল পেয়ে নিক্ষেপ করা যাবে না ম্যাডাম নির্দেশনা দিলে আমি নিক্ষেপ করবো দেখেন বলটা কোন জায়গায় পড়েছিল সেখানে একটি টুকে টুকে চিহ্নিত করুন এই তুমি এই যে অনেক দূর চলে গেছে আমি হাফেজ হাসিবুল ইসলামকে হাফেজ মোহাম্মদ হাসিবুল ইসলাম কোথায় আছেন আমি দেখতে পাচ্ছি না পরবর্তী খেলার এই খেলা কি সম্পন্ন হয়ে গেছে আচ্ছা সুন্দর ছিল বল নিক্ষেপ খেলাটি আমরা উপভোগ করেছি আমি এর পরবর্তী খেলা কোনটি অনুষ্ঠিত হবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী পালক এইমাত্র সম্পন্ন হয়ে যাওয়া বল নিক্ষেপ খেলাটিতে এইমাত্র সম্পন্ন অনুষ্ঠিত হয়ে যাওয়া বল নিক্ষেপ খেলাটিতে প্রথম হয়েছে মেঘলা প্রথম হয়েছে বিজয় স্তম্ভে দাঁড়াও